আমার আজকের ভিডিওটির যে বিষয়বস্তু সেটা বুঝতে হলে আপনাকে খুব মনোযোগ দিয়ে আমার প্রথম অংশটা শুনতে হবে। যেমন ধরুন, আপনি এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আপনি কল্পনা করুন যে আপনি আপনার যেখানে বসে আছেন সেই রুমে অথবা সেই জায়গায় কোথাও বসে আপনি খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছেন। এখন অল্প সময়ের জন্য চোখ বন্ধ করে শুধু একটু কল্পনা করুন বা আপনার ওই সত্তাটাকে আপনি একটু দেখার চেষ্টা করুন যে আপনি কোথাও বসে বই পড়ছেন। আপনি যদি এই কাজটা করেন তখন আপনি দেখবেন যে আপনার যে আলাদা বা অন্য একজন মানুষকে আপনি দেখছেন, মানে আপনার এমন একটা সত্তাকে আপনি দেখছেন যেই সত্তাটাকে আপনি কখনো দেখেননি বা আপনি ওরকমভাবে হয়তো কখনো ভাবেননি যে কেমন লাগছে একটা নিরীহ মানুষের মতো বা চুপচাপ খুব চুপচাপভাবে একটা বই পড়ছে শান্ত শিষ্ট। মানে আপনার একটা আলাদা একটা রূপ আপনি সেখানে দেখতে পাবেন। এটা বলার যে উদ্দেশ্য হচ্ছে এটা এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস, মানে আমি এখন বর্তমানে যে অবস্থায় আছি আমাকে আমি অন্য একটা অবস্থায় কল্পনা করতে পারি, এবং এই কাজটা শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব। মানে মানুষ ছাড়া আরও অন্যান্য যত সৃষ্টি আছে আল্লাহর এই পৃথিবীতে কেউ এই কাজটা করতে পারবে না, বা নিজেকে অন্য একটা মাত্রায় কল্পনা করা বা অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া কল্পনার মাধ্যমে এই জিনিসটা শুধু আমরাই পারি। এই জন্যই আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা দ্বীপ। তো আরেকটা উদাহরণ আমি দিব, ভিক্টর ফ্র্যাঙ্ক নামে এক ব্যক্তি ছিল যিনি ছিল ফ্রয়েডপন্থী এবং ইহুদি। ফ্রয়েডপন্থী মানুষরা বিশ্বাস করে যে তার শিশুকালে তার জীবনটা যেভাবে পরিচালিত হবে পরবর্তীকালে তার জীবনে সেই প্রভাবগুলো থেকে যাবে, অর্থাৎ শিশুকালে তার পরবর্তী জীবনকে পরিচালিত করবে এমন ধর্মে তিনি বিশ্বাসী ছিল। যেহেতু সে ইহুদি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান জেলে সে বন্দী হয় এবং তার বাবা মা বউ সবাইকে গ্যাস ওভেনে নিয়ে হত্যা করা হয়। জীবিত ছিল শুধু তার বোন এবং সে, এবং সেখানে তাদেরকে অমানসিক নির্যাতন করা হতো এবং সে অপেক্ষা করছিল কখন হয়তো তাকেও মেরে ফেলা হবে। একদিন যখন কারাগারে বন্দী ছিল, সে উলঙ্গ অবস্থায় ছিল ছোট কক্ষে, তো সে একদিন ভাবতে লাগলো যে আমি যদি এখন এই কারাগারে না থাকতাম তাহলে আমি কী করতাম, হয়তো আমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হতাম, অথবা যদি এখান থেকে আমি বেঁচে যাই আমি কোথাও কোনো লেকচারার হতে পারতাম তাহলে হয়তো আমি আমার এই জীবনের যে অভিজ্ঞতা সেগুলো আমার ছাত্রছাত্রীদের মাঝে আমি শেয়ার করতাম। তো এই কল্পনাটা যখন সে করছিল তখন সে খুব ভালো ফিল করছিল, এবং এরপর থেকে সে শুধু ভাবত যে আমার উপরে যারা অত্যাচার করবে তারা শুধু আমার শরীরটাকে অত্যাচার করবে, তোমরা আমার শরীরকে অত্যাচার করবে কিন্তু আমার যে মানসিক সত্তা আছে সেটাকে তোমরা কোনো কষ্ট দিতে পারবে না এবং সেটাতে শুধু আমার অধিকারই থাকবে। এই এই যে তার একটা ভাবনা, এটা যখন সে যত আত্মস্থ করতে লাগলো তত তার মধ্যে একটা মানসিক শক্তি আসা শুরু করলো। সে তার শারীরিক অত্যাচারের উপরে মনোযোগ না দিয়ে সে শুধু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো যে সে কী করবে, সে যদি এখান থেকে রক্ষা পায় তাহলে সে ভবিষ্যতে যে কী করবে। এই চিন্তাগুলো করতে করতে সে মানসিকভাবে খুব শক্ত একটা অবস্থানে গেল, এবং তার আশেপাশে যে সকল কারাবন্দীরা ছিল তারাও তার এই যে যে একটা মানসিক প্রশান্তির জায়গা, তার আশেপাশের যে বন্দীরা ছিল তারাও এই ভিক্টর ফ্র্যাঙ্ক থেকে অনেক অনুপ্রাণিত হতে লাগলো। তো ভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং পরবর্তীকালে সে তার স্বপ্ন অনুযায়ী সে বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়। তো আমার আজকে এই দুটো গল্প বলার পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আমাদের বাস্তব জীবনে বা অনেক ক্ষেত্রে আমরা খুব হতাশায় পড়ে যাই, আমাদের পরীক্ষা খারাপ হয়, রেজাল্ট কেমন করবে, বা অনেক হতাশ হতো আমি ভালো রেজাল্ট করবো না, আমি ডাক্তার হতে পারবো না, আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, বা আমার এই ক্লাস থাকবে না, এমন চিন্তাভাবনা করে অনেকে হতাশ থাকে। অনেকে তাদের জব নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকে, পড়াশোনা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকে। তো এই জিনিসগুলো আমাদের মাঝে আসবেই, এগুলো স্বাভাবিক জিনিস, মানুষ হিসাবে আমাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন চিন্তাভাবনা আসবে, কিন্তু আমাদেরকে আমাদের ব্রাইট সাইডটা সবসময় কল্পনা করতে হবে যে আমার স্বপ্ন কী, আমার স্বপ্নটা আমি সবসময় কল্পনা করবো, আমার স্বপ্ন কল্পনা করে সেই অনুযায়ী আমাকে কী কাজ করতে হবে সেটার প্রতি আমাদের ফোকাস করতে হবে। এবং যখন আমরা যত খারাপ পরিস্থিতিতে থাকি না কেন, আমরা যদি আমাদের যে লাইফের যে গোলটা আছে, যে ডেস্টিনেশন আছে, যে আমরা এটা করতে চাই, তো ওইটা যখন আমরা ভাববো এবং ওই অনুযায়ী আমরা কাজ করবো তখন কোনো বাধা কোনো কিছু আমাদের পরিশ্রম মনে হবে না, কোনো কিছু আমাদের সমস্যা বলে মনে হবে না।